আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি প্রশ্নের সাথে। তো প্রশ্নটি কি বলেছে? প্রশ্নটি বলেছে 4 কোয়াট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স রুট 5 ইকুয়ালস টু পাই। এটা আপনাকে কিন্তু প্রুফ করতে বলেছে। এটা আপনাকে কী করতে হবে? এটা আপনাকে প্রুফ করতে হবে। ওকে, তো আমরা প্রশ্নটিকে আরেকবার লিখে নেবো। প্রথমে তো কি লেখা আছে? 4 কোয়াট ইনভার্স 1 বাই সরি কোয়াট ইনভার্স 3 দেওয়া আছে। কোয়াট ইনভার্স 3, তো 4 কোয়াট ইনভার্স 3 প্লাস কোসেকটাকে আমরা কী করবো? কোসেকটাকে আমরা সাইন লিখতে পারি, সাইন ইনভার্স 1 বাই রুট ওভার অফ 5, এটা আমরা কিন্তু লিখতে পারি। ওকে, তো এখানে আমরা কী ফর্মুলা ইউজ করলাম? না, এখানে আমরা ফর্মুলা ইউজ করলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কী জানি, কোসেক ইনভার্স 1 বাই এক্স। এই ফর্মুলাটা কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি। ওকে, তো এখান থেকে আমরা নেক্সট লাইন কী করতে পারি? নেক্সট লাইনে করতে পারি যে 4 এটাকে ট্যান ইনভার্স করতে পারি, ট্যান ইনভার্স 1 বাই 3 প্লাস এটাকে কী লিখতে পারি? এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স 1 বাই রুট 5 ডিভাইডেড বাই 2 বাই রুট 5। ওকে, তো এখানে কী ফর্মুলা অ্যাপ্লাই করলাম? না, এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম যে সাইন ইনভার্স এক্স যদি দেওয়া থাকে সেটাকে আমরা কী লিখতে পারি? সেখানটাকে আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা কী লিখতে পারি? এক্স বাই 1 মাইনাস অফ এক্স স্কোয়ার। তো এটা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এটা পেয়ে যাবো। ওকে, তো নেক্সট লাইন আমরা কি লিখতে পারি? নেক্সট লাইন আমরা লিখতে পারি যে 4 ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স 1 বাই 3 প্লাস ট্যান ইনভার্স 1 বাই 2। ওকে, তো এটা কিন্তু আমরা পেতে পারি। তো এখানে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখে নিতে পারি যে 4 ব্র্যাকেটের মধ্যে তো ট্যান ইনভার্স এটাকে ট্যান ইনভার্স, তো এই ব্র্যাকেটটাকে আমরা এখানে মুছে দিচ্ছি। তো এখানে কি লিখতে পারি? 4 ট্যান ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট 1 বাই 3 প্লাস 1 বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 1 বাই 2। ওকে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এটা ফর্মুলা করতে গেলে এই ফর্মুলাটা এসলো আপনার যে টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি ইকুয়ালস টু টেন ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি। এই ফর্মুলাটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা কী পেতে পারি? এখান থেকে আমরা পেতে পারি যে 4, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো? এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই যে 4 ট্যান ইনভার্স 1। কী পাবো? 4 ট্যান ইনভার্স 1। তো ট্যান 1 কত ভ্যালু হয়? পাই বাই 4 এর ভ্যালু হয়। ট্যান ইনভার্স 1 কত ভ্যালু হয়? পাই বাই 4 এর ভ্যালু হয়। তো এখানে আমরা লিখতে পারি পাই। তো এটাই আমরা কিন্তু প্রুফ করতে দিই। চলো, এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু আর এইচ এস। তো ব্যাকেটের মধ্যে প্রুফ। তো আশা করি বুঝতে পারলেন কোশ্চেনটি কীভাবে সলভ করলাম, এবং আশা রাখবো ভিডিও সলিউশনটি আপনার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।